জ্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্ত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে, রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না, মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে ভাগ্যকে। আসুন রাশিচক্র জেনে নেওয়া যাক, আজকের দিনটি আপনার কেমন যাবে। মেষ রাশির শুভ রং লাল, শুভ দিক দক্ষিণ দিক। বিদেশে কোনো বন্ধুর খবর আসতে পারে, কোভিডের জন্য খুব খারাপ সময়, সংসারের ব্যয় বাড়তে পারে, গরিব মানুষের জন্য কিছু সাহায্যের জন্য মনে আনন্দ। ব্যবসায়ীর দিকে শুভ খবর আসতে পারে, রক্তচাপ নিয়ে কোনো চিন্তা হতে পারে, আজ দিনটি ভালো কিন্তু মানসিক দিক দিয়ে চাপ থাকবে। ব্যবসায়ের দিকে ঋণ থেকে মুক্তি পেতে পারেন, অর্থের ব্যাপারে যোগাযোগ আসতে পারে, পিতার শরীর নিয়ে চিন্তা থাকতে পারে। বৃষ রাশির শুভ রং সাদা, শুভ দিক অগ্নিকোণ, শুভ রত্ন সাদা প্রবাল। বাড়িতে কোনো বিবাদ বাড়তে পারে, আত্মীয় সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে, দামি ভোজনের জন্য খরচ বাড়তে পারে, প্রিয়জনের কাছে ভালোবাসা পাবেন। গাড়ি চালকদের জন্য দিনটি ভালো, আর শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা। নিজের সহিষ্ণুতা স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পেতে পারেন, ডাক্তারের জন্য প্রচুর ব্যয় হতে পারে। মিথুন রাশির শুভ রং সবুজ, শুভ দিক উত্তর পূর্ব দিক, শুভরত্ন পান্না। কর্মস্থানে কোনো বিবাদ অনেক দূর অবধি যেতে পারে, আজ সকালের দিকে কোনো স্বপ্ন পূরণ হতে পারে, প্রেমের বিবাদ মিটে যেতে পারে, কোমরের নিচে কোনো যন্ত্রণা বাড়তে পারে, কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ হতে পারে, স্ত্রী সন্দেহবাতিক হওয়ার জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে, ব্যবসার দিকে কিছু পাওনা আদায় হতে পারে, কর্মস্থানে কাজের চাপ বাড়তে পারে, পড়াশোনার জন্য আজ কোনো বাধা আসতে পারে, বাড়তি অর্থ খরচ হতে পারে। কর্কট রাশির শুভ রং সাদা, শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভরত্ন মণিষ্টম। কোমরের নিচে কোনো আঘাত লাগতে পারে, আজ সারাদিনে যে কোনো সময় নিজের কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন, খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে, দামি কিছু প্রাপ্তি হতে পারে, সন্তান স্থান শুভ। সিংহরাশির শুভ রং গোলাপি, শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভরত্ন চুনি। জমি কেনাবেচার জন্য দিনটি খুব ভালো, আজ দিনটা সব দিক থেকেই আপনার অনুকূল থাকবে, সকলের সঙ্গে বুঝে কথা বলবেন, সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে, আইনি কোনো সমস্যায় পড়তে পারেন, নিজের প্রতিভা ফুটিয়ে তোলার জন্য আজ বিশেষ দিন, মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে, আবেগের বশে কোনো কাজ করলে বিপদ হতে পারে, আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন, বাড়তি কোনো কথায় অশান্তি হতে পারে। কন্যারাশির শুভ রং সবুজ, শুভ দিক পশ্চিম দিক, শুভরত্ন পান্না। আজ সকাল থেকে অতিরিক্ত ব্যয় বাড়তে পারে, ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে, মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে, কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে, প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা থাকতে পারে, খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা বাড়তে পারে, বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন, ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে, কাউকে পরামর্শ না দেওয়াই ভালো। তুলারাশির শুভ রং সাদা, শুভ দিক পশ্চিম দিক, শুভরত্ন জাগরণ। নিজের তন্ত্রের জন্য কোনো কাজ হাতছাড়া হতে পারে, চোর ডাকাতির জন্য অর্থ অপচয় হতে পারে, জলপথে ভ্রমণ না করাই ভালো, উপার্জন নিয়ে মনে প্রচুর অশান্তি থাকবে, পরিশ্রমের শর্ত সংসারে অভাবটন থাকবে, যানবাহন চলাচল খুবই সাবধানে করতে হবে, প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ, পরিবারের গুরুত্বপূর্ণ সমাধান হতে পারে। বৃশ্চিক রাশির শুভ রং কালচে রং, শুভ দিক দক্ষিণ দিক, শুভরত্ন প্রবাল। মনের দিকে কোনো অশান্তি বাড়তে পারে, আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন, কোনো নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে, নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হবে, আজ অপরের জন্য কোনো কাজ করে মনে আনন্দ পাবেন, অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে। ধনুরাশির শুভ রং হলুদ, শুভ দিক পূর্ব দিক, শুভরত্ন পোখরাজ। শত্রুর কারণে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে, রাজনীতিবিদের জন্য সময়টা খুব অনুকূলে, কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে, কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়, মা বাবার সঙ্গে কোনো কারণে বিবাদ বাড়তে পারে। মকর রাশির শুভ রং নীল, শুভ দিক দক্ষিণ দিক, শুভরত্ন ইন্দ্রনীলা। প্রতিযোগিতায় জয় আসতে পারে, আপনার আজ কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে,
অর্থভাগ্য ভালো হলো পরিশ্রম থাকবে প্রচুর, প্রেম ভালোবাসার দিকে প্রচুর সফলতা থাকবে, পিতার ব্যাপারে কোনো চিন্তা বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশির শুভ রং নীল, শুভ দিক দক্ষিণ দিক, শুভরত্ন ইন্দ্রনীলা। আপনার দ্বারা কোনো ভুল হতে পারে, আজ রাস্তায় একটু সাবধানে চলাফেরা করবেন, বিশেষ করে জলপথে। ব্যবসার দিকে অর্থ আসতে পারে, কাজের চাপের জন্য উচ্চ ব্যক্তির সঙ্গে বিবাদ বাড়তে পারে, সন্তানের জন্য খরচ বাড়তে পারে, পড়াশোনার জন্য কোনো চাপ বাড়তে পারে। মীন রাশি এবং সর্বশেষ রাশি, মীন রাশির শুভ রং হলুদ, শুভ দিক উত্তর পূর্ব দিক, শুভরত্ন পীতমুক্ত। বাড়িতে প্রতিবেশী আসার যোগ আছে, প্রিয়জনের বাজে কাজের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে, অর্থের দিক দিয়ে দিনটি ভালো হবে, সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে, বাড়তি কোনো খরচের জন্য সঞ্চয় কম হবে।